উদ্বোধন করতে পারে না। আর ইলিশ আর চিংড়ি এই সব কিছুর সাথে আমাদের একটা অদ্ভুত বাঙালি চক্রবর্তী পাইসা নাইস থেকে আমরা চাইছি সবাইয়ের কাছে এই ফুডগুলো ধরে রাখতে। আমাদের কিছু ট্রেডিশন ফুড যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি নর্মালি, সেটার সাথে ফিউশন করে আমরা কিছু চাইছি যে আবার করি ভালো। যেমন আজকে অনেক ধরনের পদ আমরা করেছি, যেমন আমরা এটা চিংড়ি, এটা শেফ কী করছে, এটা যেমন আমাদের নর্মালি হচ্ছে কচু ইলিশ। আচ্ছা, এটা যেমন কচু ইলিশ করা হচ্ছে, এটার সাথে পেনকেক একটা করা হচ্ছে, এখানে বিরিয়ানি রয়েছে। না, আমরা আগেও এসেছিলাম, আমরা লাস্ট টু ইয়ার্স উইনার ছিলাম এই ইলিশ হচ্ছে। এটা 2016-17 অনওয়ার্ড, 2017 থেকে চলছে, 2017-তে হলো, 2018-তে হলো, 2017 প্রতিবারে প্রত্যেকবারই সাড়া ভালো পায়। এবারে কিন্তু ইলিশ এমনি মার্কেটে খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু তাও আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করেছি। এবং সবথেকে বাজে জিনিস হয়ে গেছে, আজকে বৃষ্টিটা তো, বৃষ্টিতে হবে, এই বৃষ্টিতে আটকানো যাবে না। বাট আমরা পুরো একদম রেডি হয়ে আছি, এরপরে আপনাদের ওয়েলকাম যে আপনারা আসুন ভালোভাবে, যেমন আমরা সবাইকে সার্ভ করতে পারি এবং নতুন নতুন পদ আমরা যেমন ঠিকভাবে দিতে পারি। থ্যাংক ইউ। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।